আমেরিকা হাত ধরে সে ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ তৈরি করলো, যার মূল উদ্দেশ্য ছিল পুরো পৃথিবীব্যাপী ইহুদি খ্রিস্টানদের আধিপত্য স্থাপন করা এবং বিশ্বের প্রতিটা রাষ্ট্রকে জাতিসংঘের দাসে পরিণত করা। এখন পর্যন্ত বিশ্বের প্রতিটা রাষ্ট্র, প্রতিটা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত রাষ্ট্র যাদের মাথাপিছু আয় কম, তারা ইউনাইটেড নেশনস বা জাতিসংঘের দাস। ওখানে যে রেজুলেশন পাস হবে সেটাই বাস্তবায়ন করতেই হবে। ওখানে যদি বলে সিরিয়াতে গিয়ে বোম মারো, সিরিয়াতে গিয়ে বোম মারবে। যদি বলে ইয়েমেনে গিয়ে বোম মারো হে মোহাম্মদ বিন সালমান, সালমান তাই করবে। ওখানে যদি রেজুলেশন পাশ হয় আফগানিস্তানে গিয়ে বোম মারো, সেখানে তালেবানরা আছে ওখানে গিয়ে এরা বোম মারবে। ওখানে যা বলা হবে সারা বিশ্বে তাই হবে। এই রকম একটা আধিপত্য স্থাপন করলো জাতিসংঘ। আমরা জানি না এই কথাগুলো আমরা কতদিন পর্যন্ত প্রকাশ্যে বলতে পারবো, বলে নিচ্ছি যাতে করে আপনারা জানতে পারেন। আমাদের অনেক ভাই বলেন হিকমত অবলম্বন করেন, আর আমরা বলি ওয়াল্লাহি আল্লাহর কসম লাউ ফাররিকনাল হাক্ক মিনাল বাতিল, ইনশাআল্লাহ অবশ্যই আমরা সত্য থেকে মিথ্যা আলাদা করে দিব। কেমা ফাররাকাল্লাহু বাইনাল লাইলি ওয়ান নাহার, যেমন করে আল্লাহ পাক রাত থেকে দিনকে আলাদা করে দেন ইনশাআল্লাহ। IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকে দিয়ে তারা সারা বিশ্বের সুদ এবং এই অর্থ সম্পদ চুষে নেয়ার রক্ত চোষা অর্থনীতি চালু করলো। এবং খেয়াল করে দেখেন বিশ্বের একটা অংশ দিন দিন ধনী হতেই থাকছে, আর একটা অংশ দিন দিন দারিদ্রতার অতল তলে যাচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট যদি বলেন আমরা ইসলামী খেলাফত বাস্তবায়ন করতে চাই, দেখবেন ওদের টাকার মান পড়ে যাবে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট যদি বলে, মালয়েশিয়ার প্রেসিডেন্ট যদি বলে যে আমরা ইসলামিক ল শরিয়া বাস্তবায়ন করব, দেখবেন ওদের টাকার মান পড়ে যাবে। আফগানের টাকার মান পড়বে না তালেবানদের, কারণ ওরা ওদের ধার ধারে না। সিরিয়াসলি ওরা ওদের ধার ধারে না। যদি এরা ওদের ধার না ধারত, সবাই একসাথে ওদের বিরুদ্ধে থাকতো, দেখতেন যে এরা এরাও ওদের কিছু করতে পারতো না। কেন টাকার মান কমবে? যখনই আপনি আপনি কোরআন সুন্নাহ ইসলাম নিয়ে দাঁড়াবেন, ওরা আপনাকে অর্থনৈতিক আগ্রাসন চালাবে, আপনার টাকার মান কমিয়ে দিবে, আপনার দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে, আপনার দেশের মধ্যে দেখবেন ম্যাসাকার অবস্থা, দেশকে সামলাতে আপনার হিমশিম খেতে হবে, খেলাফত অনেক দূরের কথা। এত মাস্টার প্ল্যান তারা করেছে, কল্পনার বাইরে, চিন্তার বাইরে এগুলা। এটা অর্থনৈতিক আগ্রাসন। এরপর কি করলো? এরপর তারা নাটক কিছু করলো। আমি প্রথমে মনে করতাম, আমরা যখন ফিলোসফিতে পড়তাম তখন আমাদেরকে পড়ানো হয়েছিল আরব ইসরায়েল যুদ্ধ ইত্যাদি ইত্যাদি, আমরা তখন মনে করতাম এই যুদ্ধগুলো মনে খুব ভালো, আরবদের সাথে ইসরায়েলের যুদ্ধ হয়েছে কত ভালো। এখন আমরা কোরআন সুন্নাহ রিসার্চ করে বুঝতে পারি যে এই যুদ্ধগুলোর মধ্যে অনেক নাটক ছিল। নাটকগুলো হচ্ছে ইসরায়েল চেয়েছিল বিশ্বের সামনে মুসলিমদেরকে সন্ত্রাসী রূপে উপস্থাপন করতে। ইসরায়েল এত বোকা নয়, সে কখনো আক্রমণ করতে চায় না, সে বিশ্বকে দেখায় কিছু মানুষ আমাকে আক্রমণ করেছে, আমি ডিফেন্ড করার জন্য আত্মরক্ষামূলক আক্রমণ করছি, আর আমরা ওদের সদস্যপদ পাওয়ার জন্য নাকে খড় দিয়ে পায় চেষ্টা দেই। আল্লাহ পাক কি বলেছেন? লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, আমি ভুলে গেছি। আমাদের যুবকদেরকে ওরা নিয়ন্ত্রণ করতে শুরু করলো, যুবকদের ইমানি তেজ, ইমানি চেতনা সব তারা নষ্ট করে দিল, যেন এই দুই প্রজন্ম ওদের সামনে দাঁড়াতে না পারে। তারপরে তাদের অ্যাম্বিশনটা হচ্ছে, তারা চায় এটা যেন আর কখনো ফিরে না আসে, কখনো যেন মুসলিমরা আবারও আগের জায়গায় দাঁড়াতে না পারে। কিন্তু কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জাবানে ভবিষ্যৎবাণী করে গেছেন যে এইরকম অবস্থা যখন মুসলিমদের হবে, যখন এরা একত্রিত হয়ে মুসলিমদেরকে কচুকাটা করতে থাকবে, বিশ্বের প্রতিটা কান্ট্রি দিকে তাকান, হোক সেটা ইরাক, সিরিয়া, লেবানন, জর্ডান, পাকিস্তান, আফগানিস্তান, চাইনিজ, প্রতিটা জায়গায় দেখবেন ওরা মুসলিমদেরকে একদম কচুকাটা করে ফেলতেছে। কারণটা কি? একটাই, তারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কারণেই তাদেরকে হত্যা করা হচ্ছে। আমরা বলি আপনি কোন মাজহাব, কোন তরিকা, কোন ফেরকা, এটা ওরা দেখতে আসবে না। আপনি ঘরের কোনায় ঢুকে থাকেন ঘাপটি মেরে, তাও তারা আপনাকে মারবে। আপনি হক কথা বলেন, তাও তারা আপনাকে মারবে। হক কথা বললে আপনি মারা যাবেন শহীদের মত, সিংহের মতো, আর ঘরের কোনায় যদি থাকেন মারা যাবেন কুকুর শেয়ালের মতো। আপনাকে চিন্তা করতে হবে হে আলেম, আপনি কোন মৌত কামনা করছেন। এই অবস্থায় তাদের অ্যাম্বিশন এইটা, কিন্তু নবীজি বলে গেছেন এটা কখনোই হবে না ইনশাআল্লাহ। নবীজি বলে গেছেন এটা হবে না, যখন এরকম অবস্থা চলে আসবে তখন মুসলিমদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা অলৌকিক ঐক্য দান করবেন। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মুসলিমদের হৃদয়টাকে ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আল্লাহ 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 পাক বলেছেন কোরআনে সূরা কাহফের মধ্যে, আসহাবুল কাহফের মতো আল্লাহ পাক মুমিনদের হৃদয়গুলোকে জুড়ে দিবেন, এইভাবে একত্রিত করে দিবেন। স্পেশালি আরব বিশ্বের কিছু জায়গা থেকে, আমাদের খোরাসান থেকে,
এবং বিশ্বের বিভিন্ন মুসলিম ক্যান্ট্রিগুলো থেকে একটা করে হকপন্থী দল, হকপন্থী কিছু মানুষকে আল্লাহ পাক তার দিনের পথে ফিরিয়ে নিয়ে আসবেন, যাদের বেশিরভাগ হবে যুবক শ্রেণী। এবং নবীজি বলেছেন তাদের সাথে অর্থাৎ ওই যে ওদের কথা বলছি, ওদের সাথে মুসলিমদের বিশাল যুদ্ধ হবে, বিশাল ব্যাটল। পৃথিবীর ইতিহাসে এমন কোনো যুদ্ধ কখনো মানুষ দেখে নাই, এত বড় যুদ্ধ হতে যাচ্ছে। আল্লাহর রসুল বলেছেন এই যুদ্ধে মুসলিমদের হাল ধরবেন একজন ইমাম, তার নাম ইমামুল মাহদী। এটাকে আমি নতুন বলছি না, হাদিসের মধ্যেই আছে। এই ইমামের হাত ধরে মুসলিমরা কনস্টান্টিনোপল, এই সৌদি আরবিয়া, এই যে গলফ কান্ট্রি, সমস্ত বিশ্ব এই জায়গাগুলো মুসলিমরা দখল করবে ইনশাআল্লাহ। এবং যখন তারা কনস্টান্টিনোপল জয় করবে তখন খবর আসবে যে মাসিহুদ দাজ্জাল মানুষের রূপে আত্মপ্রকাশ করেছে, তখন তার সাথে লড়াই করার ক্ষমতা মুসলিমদের থাকবে না, কারণ সে অনেক শক্তিশালী হবে এবং তার অনুসারী হবে ইহুদিরা। তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ঈসা আলাইহিসসালামকে পাঠাবেন এবং ঈসা আলাইহিসসালাম এর হাত ধরে এই মাসিহুদ দাজ্জালকে হত্যা করা হবে এবং ওই জেরুজালেম আবার আমরা ছিনিয়ে নিব ইনশাআল্লাহ। সেখানে আমাদের ইসলামী খেলাফা আবারও বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহপাকের একটা সুন্নাহ হচ্ছে 100 বছর পরপর আল্লাহপাক পরিবর্তন করেন বিশ্বের মধ্যে। আজকে সে 100 বছর চলে গেল আর এই ভবিষ্যৎবাণীগুলো আমাদের সামনে অপেক্ষা করছে। আমাদের নবীজি বলেছেন যখন খোরাসান থেকে, আপনাদের খোরাসান আফগানিস্তান কন্টিনেন্ট থেকে যখন ব্ল্যাক ফ্ল্যাগস বা কালো পতাকাগুলো বের হবে, তোমাদের যদি ক্ষমতা থাকে, তোমরা যদি বরফের উপরে হামাগুড়ি দিয়েও হয় তারপরে ওদের সাথে যুক্ত হয়েও, ফালা নিয়ামাল জাইশু জাইশুহা ওয়ালা নিয়ামাল আমিরু আমিরুহা। কতই না উত্তম জাইশ সেই সেনাবাহিনী, কতই না উত্তম আমির সেই আমির, তাদের মধ্যে মাহদী থাকবেন এবং তিনি আবার মদিনা মক্কা থেকে বের হবেন। এবং কোনো সন্দেহ নাই ইসলামিক সেই হারানো খেলাফা আবারও ফিরে আসবে। সামনে ওদের জন্য অপেক্ষা করছে ব্যাপক একটা মালহামা, মহাযুদ্ধ। এই যুদ্ধে ওদের বড় বড় সভ্যতাগুলো ধ্বংস হয়ে যাবে, আমেরিকা গন, এটা চলে যাবে, এটা সময়ের ব্যাপার মাত্র আমেরিকার পতন হবে, ওর ডলার পড়ে যাবে, ওর পুরো ওয়ার্ল্ড ব্যাংক IMF পড়ে যাবে, জাতিসংঘের কোনো অস্তিত্ব পৃথিবীতে থাকবে না ইনশাআল্লাহ। আপনারা কি মনে করেন ঈসা আলাইহিস সালাম এসে জাতিসংঘের সদস্য পদ অ্যাপ্লাই করবেন? ঈসা আলাইহিস সালাম এসে ওই যে ডলার দিয়ে কেনাবেচা করবেন? জীবনেও না। এই মালহামার মধ্য দিয়ে এই আমেরিকা, ব্রিটেন, এই যে পশ্চিমা সভ্যতা এবং চাইনিজ রাশিয়ানদের কন্টিনেন্ট, সমস্ত কন্টিনেন্টের পতন ঘটবে ইনশাআল্লাহ। এবং বিশ্বের বুকে একটা শক্তি মাথা তুলে দাঁড়াবে, দুইটা শক্তি, একটা হচ্ছে ইহুদিরা, একটা হচ্ছে মুসলিমরা। এবং শেষে গিয়ে ইহুদিদের সাথে আমাদের যুদ্ধ হবে। লা তুকাতিলুন আল ইয়াহুদ, নবীজি বলেছেন অবশ্যই তোমরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে, এমনকি একজন ইহুদি সৈনিক যদি গাছের বা পাহাড়ের বা পাথরের আড়ালে লুকায়, মুসলিমকে বলা হবে ইয়া মুসলিম, হে মুসলিম, ইন্না ওয়ারা আল ইয়াহুদ, আমার পিছনে একজন ইহুদি আছে, তা আল ফাকতুলু, আসো এবং তাকে হত্যা করে যাও। একটা একটা করে ইহুদিকে হত্যা করা হবে, একটা একটা করে। এই পুরো 100 বছর ধরে ওরা যে জুলুম তা করেছে আমাদের উপরে, ইতিহাস সে বদলা নিবে। কোন বদলা? ওই যে ফেরাউনের লাশটা দেখেছিলেন 100 বছর আগে, ওই ফেরাউনের যেমন করে পতন হয়েছিল, এই জায়নদের সেই পতনটা সামনে হতে যাচ্ছে ইনশাআল্লাহ তাআলা, কোনো সন্দেহ নাই। কারণ এখন আপনি আমি কি করব, আপনার আমার কাজ উম্মাহকে আগে চিনতে শেখা, তারপরে করণীয় ফিক্স করা। আমরা অনেকে বলি মুসলিম উম্মার জন্য করণীয়, তাই না? কিন্তু আমরা আসলে জানি না উম্মা কি জিনিস। আমি একজন সালাফি ব্যক্তি, সালাফি মানহাজি উম্মাহ নয়। আমি একজন হানাফি ব্যক্তি, হানাফি মাজহাবটাই উম্মাহ নয়। আমি একজন শাফেই, আমি একজন তাবলিক পন্থী, আমি একজন চরমনায়, আমি একজন জামাত পন্থী, যে কোনো পন্থী হন আপনি, আপনার দল আপনার মতাদর্শটাই উম্মাহ নয়, পুরো মুসলিমরাই উম্মাহ। এই কনসেপ্টটাকে আপনাকে হজম করতে হবে। হজম করতে পারবেন না, আপনি ডাস্টবিনে যান, আপনার সাথে আমাদের কাজ করার কোনো দরকারও নাই। আল্লাহ পাক তাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ যারা পুরো উম্মাহকে নিয়ে চিন্তা করছে, যাদের সাথে আমাদের আকীদা আমল মানহাজে মিল আছে, ইখতিলাফি বিষয়গুলো বাদ প্রত্যেকটা মুসলিম আমার উম্মার অন্তর্ভুক্ত। এই কথা যার হজম হয় না, সে কোথায় যায়, কোথায় আত্মগোপন করে আর মারা যায়, সেটা আমাদের দেখার দরকার নাই। আমরা ওইসব মানুষদের জন্য নাসিহা করব যারা উম্মাহ কনসেপ্ট লালন করেন, ওয়ান উম্মাহ কনসেপ্ট। হ্যাঁ, আপনারা আমার মধ্যে অনেক মত পার্থক্য থাকতেই পারে, সাহাবিদের মধ্যেও ছিল, সাহাবিরা খারেজিদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন কিন্তু কখনো বলেন নাই যে ওরা কাফের। আলী রাদিয়াল্লাহু আনহুকে বলা হচ্ছে আপনি যে খারেজিদের বিরুদ্ধে যুদ্ধ করছেন ওরা কি কাফের? আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন আরে বোকা, ওরা তো কুফুরে থেকেই পালিয়ে বেড়াচ্ছে, ওরা কাফের হবে কেমন করে? চিন্তা করছেন?
আমরা আজকে শতদা বিভক্ত, কেউ মুরজিয়া, কেউ তো জাবারিয়া, কেউ কাদারিয়া, কেউ সালাফি, কেউ দেওবন্দি, কেউ বেরলভী, কেউ আটরশি, কেউ হানাফি, কেউ শাফি, বিভিন্ন দলে আমরা বিভক্ত। আগে উম্মা চিনতে হবে, আমরা এক উম্মা, আমাদের উম্মার নাম মুসলিম উম্মা, আমাদের রিলিজন একটা ইসলাম, একটাই নেশন মুসলিম, একজন আল্লাহ, একজন রসুল, একটাই কিতাব, একটাই সুন্নাহ। এই কনসেপ্ট যতক্ষণ পর্যন্ত আসবে না উম্মার আপনি কিছুই করতে পারবেন না। এরপর সে যেটা করলো, ওয়ার্ল্ড ব্যাংক তৈরি করলো, ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক, এবং এই বিশ্ব ব্যাংক দেশে সারা বিশ্বের সুদী কারবার ছড়িয়ে দিল। বিশ্বের একটা অঞ্চল বাকি থাকলো না যেখানে সুদী ব্যাংক থাকলো না, একটা জায়গা না, একটাও না। বাংলাদেশের দিকে তাকান, একটা গ্রাম, একটা ইউনিয়ন পাবেন না যেখানে সুদী কারবার হয় না, একটা জায়গা বাকি নাই, একটাও না। এটা কিভাবে হলো? এটা কি বাংলাদেশ ব্যাংক করেছে? জি না, বাংলাদেশ ব্যাংকের এটা করার ক্ষমতা নাই যতক্ষণ পর্যন্ত ওরা এদেরকে আদেশ না করে। এবং IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড দিয়ে এরা পুরো বিশ্বের সম্পদ লুটে নেওয়ার চেষ্টা করলো, সুদি ব্যাংকিং ব্যবস্থা এবং সম্পদ লুটে নেয়া। সুদ তো আপনারা বোঝেনি, আর সম্পদ লুটলো কিভাবে? এই যে কাগজের টাকা দিয়ে, আপনাকে কাগজের টাকা দিবে আর আপনি ওদেরকে সোনা দিবেন, রূপা দিবেন, তেল দিবেন, গ্যাস দিবেন, ওরা সমৃদ্ধ হবে আর আপনাকে তেজপাতা ধরিয়ে দিবে। আমি বলেছি আগামী দিনগুলোতে যদি ওরা কাগজের টাকা তুলে দেয়, এবং সেটা তুলে দিবে ইনশাআল্লাহ অল্প সময় পরেই, সব ইলেকট্রনিক মানি হয়ে যাবে, যদি তখন তেজপাতাকে তারা কাগজ হিসেবে চালু করে, তেজপাতা লেমিনেটিং করে তেজপাতাকে কাগজ টাকা হিসেবে চালু করে দেয়, আমাদের প্রত্যেকটা আলেম ওলামা বলবে এটা জায়েজ ইল্লা মাশাআল্লাহ। অর্থনীতির বিষয়ে তারা এতই মিসকিন, অর্থনীতির জ্ঞানে তারা এতই মিসকিন যে এই সামান্য প্রতারণাটুকু ধরতে পারলো না। এই যে একটা টুকরা, কী ভ্যালু আছে এটার? এর মধ্যে যদি সোনা থাকতো ভ্যালু থাকতো না? আল্লাহপাক যে কোরআনে বলেছেন গোল্ড দিনার সিলভার দিরহামের কথা, আফসোস এগুলো বলতে আমার কষ্ট হচ্ছে কিন্তু বলতে হচ্ছে, কথাগুলো আপনাদের জানা উচিত। কথা বুঝতে পারছেন? ও দেখাবে যে 9/11 মধ্যে কিছু মানুষ এসে হামলা করেছে, তারপরে আমরা হামলা করতে গিয়েছি। ও এত বোকা না, শুরুতে সে আক্রমণ করে না, আক্রমণের নাটক সৃষ্টি করে, ও নাটক বানাবে IS-এর মতো কিছু সংগঠন তৈরি করে দিয়ে যে ওই দেখো ওরা আমাদেরকে আক্রমণ করছে, এই জন্য আমরা ডিফেন্সিভ প্রোটেক্ট করছি ওদেরকে, এই জন্য আমরা অস্ত্র হাতে নিয়েছি। আরব ইসরায়েল যুদ্ধটা অনেকটা এরকম ছিল, ওরা বিশ্বকে দেখালো যে আরব ঐক্যজোট হয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে, তখন তারা ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, এই ইতালি, এই যে জার্মানি, এদের সহযোগিতা নিয়ে আরবদেরকে আক্রমণ করা শুরু করলো। এবং অল্প সময়ের মধ্যে 4 দফা যুদ্ধ হয়েছে, অল্প সময়ের মধ্যে ইসরায়েলের আয়তন বাড়তেই থাকলো, সিরিয়ার গোলান মালভূমি দখল করলো, এই যে মিশরের সিনাই উপত্যকা দখল করলো, সব দখল করে ফেললো, নাটক, এবং দেশের আয়তনটাকে বাড়াতে থাকলো। কোনো সন্দেহ নাই এদের পিছনে আছে মাসিহ দাজ্জাল, কারণ দাজ্জালই বের হবে জেরুজালেম থেকে, এবং সেই কিন্তু জেরুজালেম থেকে পুরো বিশ্ব শাসন করবে, এরা ওদের ফলোয়ার্স অনুসারী, এই জন্য ওরা অনেকটা শক্তিশালী। এরপরে কি হয়? এরপরে তারা ওই যে খেলাফত চলে গেল আমাদের, খেলাফত যাওয়ার পর মুসলিম এই উম্মাহটাকে তারা পিস পিস করে কেটে ফেলল, বুঝতে পারেন নাই, জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, একটা উম্মাহ, উসমানীয় খেলাফত আর নাই, অনেকগুলো রাষ্ট্র, সৌদি আরব, এই যে কাতার, এই কুয়েত, লেবানন, এই জর্ডান, এই ইরাক, এই ইরান, এই সিরিয়া, টুকরা টুকরা পিস পিস, কারণ জাতিসংঘ বললেই হবে, জাতিসংঘ বললেই হবে কাজ, ব্যাস পিস পিস করা হলো। শুধু তাই না, এই যে জাতীয়তাবাদের বিভক্ত হলো, তুর্কি আরব জাতীয়তাবাদ বিভক্ত হয়ে গেল, উম্মা বিভক্ত হয়ে গেল, এই যে বিভক্তটা হলো প্রথম, এই বিভক্তির কারণে যেটা হলো, এক ভাইকে মারলে আরেক ভাইয়েরা রক্ত ঝরে না, হৃদয়ে রক্তক্ষরণ হয় না, ও তো পাকিস্তানের, আমি তো বাংলাদেশের, ও তো সিরিয়ার, আমি তো আফগানের, ও তো চায়নার, আমি তো অমুক, ও লেবাননের, আমি জর্ডানের, এই যে কনসেপ্টটা আছে না আমাদের মধ্যে, ও মায়ানমারকে মারলো তাতে আমার কি, উইঘুরদের মারলো তাতে আমার কি, আফগানিস্তানে আসা তা আমার কি, সিরিয়াতে হামলা চালানো আমার তো কিছু না, ইয়েমেনের বাচ্চাদেরকে মারতেছে আমার কি, আমার বাচ্চাকে তো আর মারে নাই, এই যে চিন্তাটা আসছে কীভাবে, এই ন্যাশনালিজম, জাতীয়তাবাদ দিয়ে। আর আমাদের দেশের পলিটিক্স কিন্তু জাতীয়তাবাদী পলিটিক্স, মানে অন দ্য বেসিস অফ শির্ক, অন দ্য বেসিস অফ কুফর, কুফর এবং শির্কের ভিত্তিতে এই পলিটিক্স চলছে। তারপরে শুধু যে ভাগ করে দিল তাই না, প্রত্যেকটা খণ্ডের মধ্যে তারা আরও কিছু জিনিস ঢুকালো, কীরকম, প্রত্যেকটা দেশের মধ্যে ঢুকালো গণতন্ত্র, ডেমোক্রেসি, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ এবং কমিউনিজম, সমাজতন্ত্র। গণতন্ত্র মানে মানুষের শাসন, আল্লাহর শাসন গুড বাই, আল্লাহর শাসন জাদুঘরে, মানুষের শাসন চলবে, এখন মানুষই সব,
মানুষ যেটা ভালো সে বলবে সেটা ভালো, মানুষ যেটা খারাপ বলবে সেটা খারাপ, অধিকাংশ মানুষ যা বলবে সেটাই সত্য। আল্লাহ রাসূল কি বলছে ওটা বাদ দেন, ফেলান। মোটামুটি হবে 100 জনের মধ্যে 99% মানুষ যদি বলে সুদ হালাল হালাল, 1% যদি বলে হারাম কোনো সমস্যা নাই হালালই থাকবে। মোটামুটি হবে যদি মানুষ বলে বেশিরভাগ মানুষ যে মদ হালাল হালাল, আল্লাহ বলেছেন হারাম ওটা পরোয়া করি না, এটা হচ্ছে ডেমোক্রেসি। এর উপরে আপনার দেশ দাঁড়িয়ে আছে এবং পুরো মুসলিম কান্ট্রিগুলো দাঁড়িয়ে আছে এই ডেমোক্রেসির উপরে। তারপরেও আমরা মনে করি এর মধ্য দিয়ে আমরা ইসলামিক খেলাফত বাস্তবায়ন করতে পারবো। সুবহানাল্লাহ, আপনি শিরকের মধ্য দিয়ে তাওহীদ কায়েম করতে যাচ্ছেন। মানুষের শাসন আল্লাহর শাসন বাদ, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, মানুষের দ্বারা শাসিত মানুষের জন্য মানুষের শাসন। আরও করলো সেকুলারিজম, মানে ধর্ম এখন আলাদা কিছু না, সব ধর্মই একই জিনিস। আপনি হিন্দু হন আর মুসলিম হন আর খ্রিস্টান হন আর বৌদ্ধ হন, সমস্যা না, আপনি একজন রাষ্ট্রের নাগরিক, এটা বড় কথা। আপনার ধর্মটা বড় কথা নয়, আপনার মানুষ আপনি, মানবতাবাদ, মানুষ আপনি নাগরিক, এটাই বড় কথা। মানে সব ধর্মের মান সমান, আল্লাহ পাক কি এটাই বলেছেন? আল্লাহ বলছেন ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র রিলিজন আল্লাহর কাছে ইসলাম। আল্লাহ বলেছেন হুকমুল জাহিলিয়াত ইয়াবগুন, তারা কি জাহিলিয়াতের হুকুম কামনা করছে? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি তাওআন আও কারহান, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে আসমান জমিনের সব কিছু, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক। ওমা ইয়াত্তাকি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিন, ইসলাম ছাড়া কেউ যদি অন্য দিন তালাশ করে কোশ্চিনকালে ওর কাছে কিছুই কবুল করা হবে না। এই আয়াতগুলো কি মিথ্যা? এখানে বলা হলো আপনি হিন্দু হন মুসলিম হন খ্রিস্টান হন কোনো সমস্যা নাই, আপনি একজন মানুষ, এটাই বড় পরিচয়। ধর্ম যার যার, উৎসব কি সবার। আপনি সেকুলার, এখানে সেকুলার মানে হচ্ছে আপনার জীবনের ধর্মটা থাকবে ব্যক্তি জীবনে, মসজিদে কোনায় বসে তসবিহ পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, মসজিদে কোনায় বসে আপনি ইতিকাফ করেন ধ্যান করেন কি করেন করেন কোনো প্রবলেম নাই, কিন্তু ওই ধর্মের কথা রাজনীতিতে বলবেন না, ধর্মের কথা অর্থনীতিতে বলবেন না, ধর্মের কথা সামাজিক নিয়ম নীতির কথা বলবেন না, সংবিধানে ধর্মের কথা বলবেন না, ওগুলো ধর্মের জায়গায় নয়, ধর্ম মসজিদের জন্যে আর এগুলো আমাদের জন্যে। এই আকিদা বিশ্বাস নিয়ে কেউ যদি কবরে যায় কোনো সন্দেহ নাই সে ব্যক্তি মুশরিক, এই আকিদা বিশ্বাস নিয়ে কেউ যদি কবরে যায় কোনো সন্দেহ নাই সে কাফের। সূরা মায়েদা আল্লাহ পাক বলেছেন ওয়ামাই ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না সে ব্যক্তি স্পষ্ট কাফের। তাউইল করতে যায় না আপনি, পারবেন না। আল্লাহ ফাসেক জালেমও বলেছেন, এটা দিয়ে দেওয়া হলো প্রত্যেকটা মুসলিম কান্ট্রিতে, একটা মুসলিম কান্ট্রি বাদ নাই যেটা এখন সেকুলার স্টেট নয়, প্রতিটাই ডেমোক্রেটিক এবং সেকুলার প্লাস ন্যাশনালিজম তো আছেই, এর পাশে একটা দিল কমিউনিজম, এটা আবার কি ধর্মবাদ, দেয়ার ইজ নো গড, এটাই কনসেপ্ট ওদের। আমরা বলি না দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, ওরা বলে দেয়ার ইজ নো গড, কোনো গডই নাই, মানুষ ইকুয়াল সবাই সমান, মানুষ সবাই সমান, ধনী গরিব কোনো ব্যবধান নাই, রাষ্ট্র বুঝবে মানুষের কোনটা ভালো কোনটা মন্দ, আল্লাহ বুঝবে না মানুষের জন্য কোনটা ভালো কোনটা মন্দ। এই কনসেপ্টগুলো আপনি লালন করছেন ভিতরে ভিতরে, আবার দাবি করছেন আপনি পাক্কা মুসল্লি, হজ করেন উমরা করেন, আর পশ্চিমা থেকে দেখান যে আমি দেশে জঙ্গি ধরে বেড়াচ্ছি, খালি কবর একবার যান, এমন পিসা দিবে কবর আপনাকে ইনশাআল্লাহ, যে পিসার লোড আপনি সহ্য করতে পারবেন না ইনশাআল্লাহ। আর আমরা ওই দিন ইনশাআল্লাহ আল্লাহর সামনে দাঁড়িয়ে হাসব ইনশাআল্লাহ। এইভাবে প্রত্যেকটা ইসলাম বিরোধী আকীদা তারা প্রতিটা মুসলিম কান্ট্রিতে ছড়িয়ে দিল। কারা? ওই যে জায়নিস্টরা, এটা বিগত 100 বছরের কথা বলছি, খেলাফত হারানোর পর আপনি কী কী করেছেন, কী হয়েছে এই বিশ্বে। এরপর যেটা হলো তারা বিশ্বের বুকে এমন পরাশক্তি হিসেবে দাঁড়ালো, ওদের মতো অস্ত্র পৃথিবীর কারো কাছে থাকলো না, কারো কাছে না, এত বেশি মারণাস্ত্র তৈরি করলো, যে কোনো অস্ত্র সেটা হোক আপনার গুলি বা বোমা বা মিসাইল বা পারমাণবিক বোমা যে কোনো কিছু, এত উঁচু লেভেলে তারা চলে গেল যে ওদের চোখ রাঙানিতে প্রত্যেকটা কান্ট্রি ভয় পাচ্ছে। আপনি কিছু বলতে যাবেন একটা মিসাইল দাঁড় করে রেখে দিবে, আর একটা কথা বললে একদম দিব একদম মাইরে, ব্যাস ঠিক আছে ভাই সামিল না মতো আর বলার দরকার নেই, ব্যাপারটা বুঝতে পারছেন? যদি কিছু বলতে যান মিসাইল দিবে দাঁড় করে, বলবো যে আমরা ব্যবস্থা নিচ্ছি আমরা দেখছি। শোনেন,
আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন সূরা তাওবার মধ্যে আমাদেরকে অস্ত্রশস্ত্র স্বাবলম্বী হওয়ার জন্য, যদি বাংলাদেশের কাছে আজকে 100টা পারমাণবিক অস্ত্র থাকতো বিশ্বের এই আমেরিকা বাংলাদেশকে চোখ রাঙানোর সুযোগ পেত না। যদি আমাদের কাছে এমন অস্ত্র থাকতো, বলেন তো খুব গর্ব করে স্বাধীনতার 50 বছর 50টা ক্ষেপণাস্ত্র কি তৈরি করতে পারছেন? আমাদেরকে ওরা ভয় পাবে কি জন্যে? কেন ভয় পাবে? আমরা কেন ওদেরকে ভয় পাই? অর্থনীতি ওদের হাতে, অস্ত্রশস্ত্র ওদের হাতে, পলিটিক্যাল পাওয়ার ওদের হাতে, আপনি ভয় পাচ্ছেন, স্বাভাবিক। এটা আমাদের হাতে থাকলে ওরা আমাদেরকে ভয় পাইত। আল্লাহপাক সেটাই কোরআনে বলেছেন, আমি আয়াতটা এখন মনে করতে পারছি না, সূরা তাওবার মধ্যে আছে, তোমরা তোমাদের ঘোড়াগুলো প্রস্তুত রাখো, একটা আয়াত আছে দেখে নিন। তো ওরা অস্ত্রশস্ত্রে ব্যাপক প্রযুক্তিগত সাফল্য অর্জন করলো, এবং দেখেন কয়েকটা পয়েন্ট, ওরা রাজনৈতিক ক্ষমতা অর্জন করলো, অর্থনৈতিক ক্ষমতা অর্জন করলো, অস্ত্রশস্ত্র সুসজ্জিত হলো, পারমাণবিক বোমা তৈরি করলো, এবং তারা মিডিয়া এবং প্রযুক্তি দিয়ে পুরো মুসলিম বিশ্বের মানুষদের ইমান আকিদা, এই যে তেজ বা নূরটা আছে, এটাকে ধ্বংস করে ফেললো। রাজনৈতিক বিষয়গুলো তো বললাম, অর্থনৈতিক বিষয়ে বললাম সুদ দিয়ে, অস্ত্রশস্ত্রের কথা বললাম, মিডিয়াগুলো দিয়ে দেখবেন, মিডিয়া দিয়ে ওরা দিনকে রাত বানানো, রাতকে দিন বানানো, দিনকে রাত, রাতকে দিন। ওরা যেটা প্রচার করবে ধরে নেবেন সেটা 99% মিথ্যা। বিবিসি সিএনএন যা প্রচার করবে বিশ্বাস করবেন 99% মিথ্যা। আল্লাহ পাক এদেরকে বিশ্বাস করতে নিষেধ করেছেন, এবং সাংস্কৃতিক আগ্রাসন চালালো, পুরো বিশ্বে ওদের সংস্কৃতি ছড়িয়ে দিল। খেয়াল করে দেখবে বিশ্বের প্রতিটা দেশের মানুষ ওদের মতো সুটটাই পরে, ওদের মতো কাঁটা চামচ দিয়ে খায়, ওদের মতো কমোড ইউজ করে, ওদের মতো হাঁটে, ওদের মতো কথা বলে, ওদের মতো চলাফেরা করে, চিন্তা করে ওদের মতো করে। সাংস্কৃতিক আগ্রাসন, ইংরেজি না জানলে আপনি ভালো চাকরি পাবেন না। ভাষাগত আগ্রাসন, এমনকি ওদের যে মিডিয়াগুলা, এই মিডিয়াগুলো দিয়ে ওদের টার্গেট ছিল মুসলিমদেরকে, ইসলামকে এবং মুসলিমদেরকে পৃথিবী থেকে মিটিয়ে ফেলা বা বিশ্বে বিতর্কিত জাতি হিসেবে তুলে ধরা। এরা, এই মুসলিমরাই জঙ্গি, মুসলিমরাই সন্ত্রাসী, মুসলিমরাই অমুক, মুসলিমরাই তমুক, আর আমরা দুধে দেওয়া তুলসি পাতা, আমরা নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য আর কি। এই কাজটা ওরা করলো প্রতিটা ডিপার্টমেন্ট। আরেকটা কাজ করলো শিক্ষা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থার প্রতিটা ক্ষেত্রে ওরা ইসলামকে তুলে দিল। এখানে আপনি সারা জীবন অনেক কিছু শিখবেন, ইল্লাল কোরআন, কোরআন বাদ দিয়ে আর সুন্নাহ বাদ দিয়ে। শিক্ষা ব্যবস্থার বেস দিয়ে দিল যুক্তি, দর্শন, বিজ্ঞান, আল্লাহর ওহী এখানে কিছু না। এটা আল্লাহর রহমত যে আমরা কিছু মানুষ কওমি ঘরানায় বা ইসলামী ঘরানায় পড়াশোনা করতে পারছি, এটা আল্লাহর খাস রহমত। এটাকেও ধ্বংস করার জন্য ওরা যা যা করার তাই তাই করছে। এখন সামনের দিনগুলোতে যদি শোনেন মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হবে, অবাক হবেন না, যখন ওদের পশ্চিমা শয়তানরা বলবে এটা করো, তখন তারা এটাও করবে, এটাও করবে। তারা শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে সরিয়ে দিল, অর্থনীতি থেকে ইসলামকে সরিয়ে দিল, সুদ চালু করে দিল, তারা রাজনীতি থেকে ইসলামকে সরালো, তারা মিডিয়ার মাধ্যমে ইসলামের প্রতি আগ্রাসন চালালো, এবং প্রযুক্তিগত উন্নতি অর্জন করলো, এবং অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হলো, এবং বড় সেনাবাহিনী গঠন করলো, যাতে করে বিশ্বে ওদের বিরুদ্ধে কেউ দাঁড়াতে না পারে। এই বিগত 100 বছর এই কাজগুলো তারা করেছে, আরও কিছু কাজ করেছে। তারা বিশ্বে গ্লোবাল শিরক ছড়িয়ে দিয়েছে, গ্লোবাল শিরক, আপনার শিক্ষা ব্যবস্থা শিরক, আপনার পলিটিক্স শিরক, আপনার ইকোনমি শিরক, আপনার ইবাদতের মধ্যেও শিরক, প্রতিটা সেক্টরে ওরা শিরক ছড়িয়ে দিয়েছে। আর সবচেয়ে বড় শিরকটা তারা ছড়িয়ে দিল, তারা আল্লাহর হালালকে হারাম করে দিল, আর আল্লাহর হারামকে তারা হালাল করে দিল। এটা একটা কাজ করলো। আর কী করলো? ইউনিভার্সাল জেনা ছড়িয়ে দিল, ইউনিভার্সাল জেনা পর্নোগ্রাফির মাধ্যমে, সারা বিশ্বে পর্নোগ্রাফি ছড়িয়ে দিল, ইউনিভার্সাল জেনা। আর কী করলো? ইউনিভার্সাল মাদক ছড়ালো, বিশ্বের প্রতিটা জায়গায় মাদক, ইউনিভার্সাল জেনা, ইউনিভার্সাল শিরিক, ইউনিভার্সাল মাদক, এগুলো তারা ছড়িয়ে দিল। এরপর আরও অনেক কাজ করেছে, অতগুলো বলার সময় পাচ্ছি না। এই জায়গাটা তারা 100 বছর ধরে কাজ করলো। শেষের দিকে গিয়ে, এই যে বিগত 20-30 বছরে গিয়ে দেখবেন তাদের ক্ষমতাটা আর কমলো না, বরং আরও বাড়তে থাকলো। তারা আস্তে আস্তে তাদের রাজ্যটাকে বড় করতে থাকলো, তাদের অ্যালায়েন্সগুলোকে বাড়াতে থাকলো, তাদের ব্যবসা, পুরো বিশ্বের ব্যবসা নিয়ন্ত্রণ করতে থাকলো, এবং প্রযুক্তি, এই যে টেকনোলজিগুলো আপনারা ইউজ করছেন, এগুলো দিয়ে তারা পুরো মানব জাতিকে নিয়ন্ত্রণ করা শুরু করলো। আপনি আমি কোথায় কী করছি এটা তারা জানে, তারা চাঁদে এটা পাঠায়, মঙ্গল গ্রহে এটা পাঠায়,
নাসা গঠন করলো, অনেক কিছু করলো, এর মধ্য দিয়ে তারা মহাকাশে তাদের প্রভাবটা বিস্তার করতে শুরু করলো। কারণ তারা যদি মহাকাশে প্রভাব বিস্তার করতে পারে তাহলে খুব সহজেই যে কোনো জাতিকে তারা ধ্বংস করতে পারবে, এটা তারা করে দেখালো। এবং এর সাথে এমন কিছু টেকনোলজি তারা নিয়ে আসলো যেই টেকনোলজিগুলো আমাদের ধরাছোঁয়ার বাইরে, আমরা যেগুলো ব্যবহার করছি এগুলো মনে হচ্ছে আমাদের নিয়ন্ত্রণে, কিন্তু ওদের কাছে মূল চাবিকাঠি থাকলো, ওরা মূল চাবিকাঠি ওদের হাতে, ওরা জানে কোথায় কি হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে আমি মনে হয় এটা নিয়ন্ত্রণ করছি, তা নয়। আপনি যে ফোনটা ইউজ করছেন এর ভিতরে এমনও কিছু ফাংশন আছে যেটা আপনার জানাই নাই যে ফাংশনটা আছে। ইন্টারনেট দিয়ে, এই যে আপনার রেডিয়েশনগুলো দিয়ে, সেলফোন দিয়ে, ল্যাপটপ দিয়ে, টেকনোলজি দিয়ে এরা এমনভাবে পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করতে শুরু করলো যে বিশ্বের প্রতিটা মানুষের ডাটা, তাদের চলাফেরা, তাদের অ্যাটিটিউড, তাদের পছন্দ, রুচি, অভ্যাস সব কিছু ওরা কন্ট্রোল করতে শুরু করলো। কী উদ্দেশ্যে? উদ্দেশ্য একটাই, দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড, তারা এই পুরো বিশ্বকে শাসন করতে চায়, পুরো বিশ্বের মানুষকে ওদের দাস এবং গোলামে পরিণত করতে চায়। হাদিসে নবীজি কী বলেছেন, পুরো বিশ্বের মানুষের মধ্যে বেশিরভাগ কার দাস, কার গোলামে পরিণত হবে সে জামানায়? দাজ্জালের। এই জন্য আমরা বলি এদের পিছনে কাজ করছে মাসিহুদ দাজ্জাল, যে অতি সত্বর সেখান থেকে বের হবে। এরপর রিসেন্ট টাইমের দিকে তাকান, সেখানে দেখবেন তারা আমেরিকার হাত ধরে জেরুজালেমকে রাজধানী পর্যন্ত ঘোষণা করল, তারা আরব কান্ট্রিগুলোকে নিয়ন্ত্রণ করে নিল এবং প্রত্যেকটা আরব কান্ট্রি ওদের সাথে আতাত করে ফেললো, সন্ধি করে ফেললো, তাদের বিরুদ্ধে কোনো মুসলিম কান্ট্রি দাঁড়াতে পারলো না, যারাই দাঁড়াতে চেষ্টা করলো তাদেরকে তারা ধ্বংস করে ফেলল। এই অবস্থায় এখন আপনি আছেন, আপনার খেলাফতের 100 বছর আজকে পার হয়ে গেল।